ট্রান্সজেন্ডারদের আসলে কোনো শারীরিক ত্রুটি থাকে না, তাদের যেটা থাকে তারা দে পারফেক্টলি ওয়েল। আমি যদি তাদের হরমোনের টেস্ট করি, তাদের দেখা যাবে যে পারফেক্টলি হরমোন ইজ ওয়ার্কিং। আমি যদি তার ইন্টারনাল এক্সটার্নাল অর্গান এক্সামিন করি, আমি তাকে এক্স্যাক্টলি যা হবে তা মানে সেরকমই থাকবে। তো এদের যেটা প্রবলেম থাকে যে এদের যে কোনো কারণে হোক, যে কোনো পরিবেশে সে ছোটোবেলায় যেভাবে বড় হয়েছে, যাদের সাথে মিশেছে, সব কিছু মিলে আপনাদের জানা যে পরিবেশ আমাদের উপরে একটা বিরাট একটা প্রভাব পড়ে। যে কোনো পরিবেশের কারণে হোক, ওরা মনে করে যে আসলে তো আমি ছেলে কিন্তু আসলে তো আমি মেয়ে, বা একজন মেয়ে যেটা মনে করে যে আমি তো আসলে ছেলে। তাহলে এইটা অনেকটা হচ্ছে একটা একটা সাইকোলজিক্যাল একটা বহিঃপ্রকাশের কারণে তারা নিজেদেরকে আসলে মনে করে যে আসলে আমি মেয়ে, আমি আসলে ছেলেদের শরীর আবদ্ধ হয়ে আছি, আমি আসলে ছেলে, আমি আসলে মেয়েদের শরীর আমি আবদ্ধ হয়ে আছি। তার মানে ওদের কোনো হরমোনাল ডিসঅর্ডার নেই? এক্স্যাক্টলি। স্যার একটু আমি আরেকটু আপনার কাছে ট্রান্সজেন্ডার ইস্যুতে জানতে চাবো, যে ট্রান্সজেন্ডার বা তাদের যে মনস্তাত্ত্বিক আপনি বললেন যে সাইকোলজিক্যাল একটা জায়গা থাকে, এই জায়গাটা বা এই সমস্যাটার কি কোনো চিকিৎসা আছে কিনা? একটা হচ্ছে যেটা, আরেকটা যে এখন ইন্টারনালি অ্যাকসেপ্টেড, আরেকটা নাম হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া বলে আর কি। হ্যাঁ, যে এইটা যেটা হয় যে আমি যদি আমার মানে পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, যে আমরা যেহেতু হরমোনের প্র্যাকটিস করি, সো আমাদের কাছে এরকম কিছু পেশেন্ট আসে যারা বলে যে আসলে যে আমি তো আসলে মেয়ে, কিন্তু আসলে আমি ছেলেদের মতো হতে চাই, বা আমি তো ছেলে, আমি তো মেয়েদের মতো হতে চাই। সো হোয়াট উই ডু, আমরা নর্মালি সব ইনভেস্টিগেশন করে দেখি যে না, তার আসলে জন্মগতভাবে সেরকম কোনো সমস্যা নাই। যেহেতু আমরা বলছিলাম যে পিউবার্টির সময় একটা ফ্যাক্টর থাকে, ইভেন হিজড়া পেশেন্টরা পিউবার্টিতে একটা প্রবলেম নিয়ে কিন্তু তারা ডেভেলপ করতে পারে। সো তখন যখন তাদেরকে কোনো প্রবলেম থাকে না, এবং তখন তাদের সাথে কথা বলে হিস্ট্রি নিলে দেখা যায় যে তাদের আসলে ছোটোবেলার যে পরিবেশ, সব কিছু পরিবেশের ভিতরে কোনো একটা ফ্যাক্টর আসলে কাজ করে, যে ফ্যাক্টরের কারণে তারা আসলে নিজেদেরকে অপোজিট, যদি তাদের শরীরটা মেয়েকে দিয়ে সে অপোজিটে চিন্তা করতে পছন্দ করে, তখন আমরা যেটা করি তাদেরকে আসলে একজন সাইকিয়াট্রির কাছে পাঠিয়ে দিই। এবং আমরা যেটা দেখি যে কিছু কিছু পেশেন্ট আছে যারা কিন্তু যখন সাইকিয়াট্রি ডক্টরের কাছে যান, তারা কিন্তু আসলে কথা বলার পরে কিন্তু তারা কিন্তু আবার তাদের নিজেদের যে চিন্তাভাবনা সেটা কিন্তু তারা আলটিমেটলি চেঞ্জ করতেও পেরেছে।